बुधवार मालदा के इंग्लिश बाजार शहर में जिला क्रीड़ा संस्था के मैदान में राज्य के मुख्यमंत्री ममता बनर्जी एक जनसभा को संबोधित की। ममता बनर्जी दोपहर तकरीबन 3 बजे उस जनसभा में पहुंची। पिछले वर्ष देखा गया था कि इसी मैदान में उन्होंने चुनावी जनसभा शुरू किया था और इस बार भी लगभग हालात वैसे ही हैं। उनके सभा स्थल पर ही हर तरह की तैयारियां रखी गई हैं। হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই একসাথে থাকতে সম্পর্ক থাকবে না যাবে না এইটা নেতাজি সুভাষ চন্দ্র বোস বলে গেছিলেন মোদিজি ওই বাংলাটা পড়তে এখানে মানুষের দরবারে সবাইকে হতে হবে বন্ধু আপনাদের কাছে তার কারণ মমতা একা নয় মমতার সাথে সব মানুষ আছে ওদের ধান্দাবাজি হচ্ছে দিল্লি থেকে বাংলাকে কন্ট্রোল করবে গুজরাট থেকে বসে বাংলাকে কন্ট্রোল করবে রিমোট কন্ট্রোলে চালাবে আর খুন খাপি দাঙ্গা এনপিআর আর এনআরসি করবে আমরা বলছি সম্ভব নয় জীবন থাকতে বিজেপিকে এরাও করব না আপনারাও করবেন না এটা আপনাদের শপথ নিতে হবে আর এক্ষেত্রে ভোট ভাগাভাগি দিতে যাবেন না কংগ্রেসকে দেওয়ার দরকার নেই অনেক দিয়েছেন সিপিএমকে দেবেন না অনেক দিয়েছেন বিজেপিকে তো একটাও দেবেন না বিজেপিকে না দিয়ে যদি কংগ্রেস সিপিএমকে দেন সেটা খারাপ হবে সিপিএম কংগ্রেস বিজেপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তৃণমূল কংগ্রেসের সাথে আন্ডারস্ট্যান্ডিং নেই মরে যাবে তৃণমূল কংগ্রেস মরে যাবে তাও বিজেপির কাছে আত্মসমর্পণ করবে না করবে না করবে না এটা আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি জিতে আসবে তার কারণ বাংলাকে হারানো ওদের অনেক শক্ত ওরা ভাবছে বাংলাটাকে কোনোভাবে দখল করি তাহলে তো দেশে আর কেউ নেই আমাদের সাথে লড়ার মতো তাই মমতার মেরুদণ্ডটা ভেঙে দাও আমি বলি তোমরা আমার মেরুদণ্ড ভাঙবে কি বাংলায় জিতবো যে ভারতবর্ষটাকেও দেখবো ভারতবর্ষ যাতে আস্তে আস্তে সংহতি ফিরে আসে একতা ফিরে আসে এবং এই জন্য আমাদের চোখবদ্ধ হওয়ার দরকার আছে ভুলে যান আমি ব্রাহ্মণ আপনি তপস্বিনী আপনি কায়স্থ আপনি মুসলমান আপনি হিন্দু আপনি আদিবাসী আপনি বৌদ্ধ আপনি পাহাড়ি আপনি রাজবংশী সব ভুলে যান একটাই কথা মনে রাখবেন আনে ওয়ালা চুনাও মে বিজেপি কে হারানা হ্যায় আর হারানা হ্যায় তো তৃণমূল কংগ্রেস কো জিতানা হ্যায় একই কাম হ্যায়।